हेलो बंधुरा जब 24 बेंगल यूट्यूब चैनल आरो एक नतून भिडियोते अपन के सबा स्वागत जाना। तो बंधुरा इंडियन आर्मी थेके एक गुरुत्वपूर्ण चाकरीर विज्ञप्ति रिलीज करा हुआ है। एखाने आपनादेरके इंडियन आर्मी इस्टार्न कमांड आलिपुर कोलकाता हॉस्पिटल एखाने आपनादेरके एकाधिक पोस्टे रिक्रूट करा हुआ। छेले ओ मेये उभय कैंडिडेट आपनारा एखाने आवेदन करते पारबेन एबं एखाने आपनारा माध्यमिक पास करे थाकलेई आपनारा आवेदन करते पारबेन। तो कौन कौन पोस्टे एखाने आपनादेरके रिक्रूट करा हुआ बा एखाने आपनारा कीभाबे आवेदन करबेन भिडियोटिर माध्यमे समस्त किछु स्टेप बाय स्टेप आलोचना करा हुआ। तो आपनारा भिडियोटि स्किप ना करे पुरोटि देखते थाकुन एबं चैनलटिके प्रथमबार भिजिट करले अवश्यई चैनलटिके सबसक्राइब करे नेबेन। तो चलुन भिडियोटि शुरू करा जाक। तो बंधुरा एई होच्छे अफिसियाल नोटिफिकेशन जेटि कमांड हॉस्पिटल इस्टार्न कमांड आलिपुर कोलकाता थेके रिलीज करा हुआ। एखाने आपनादेरके विभिन्न ग्रुपसेई पोस्टे रिक्रूट करा हुआ। तो एखाने যে কোনো ভারতীয় নাগরিক আপনারা আবেদন করতে পারবেন এবং ছেলে ও মেয়ে উভয় ক্যান্ডিডেট এখানে আপনারা আবেদন করতে পারবেন। যে সমস্ত পোস্টে আপনাদেরকে এখানে রিক্রুট করা হচ্ছে তা হচ্ছে বারবার, চৌকিদার, লোয়ার ডিভিশন ক্লার্ক, সাফাইওয়ালি, হেলথ ইন্সপেক্টর, কুক, ট্রেডসম্যান, মেট, ওয়ার্ড সহায়িকা, ওয়াশারম্যান, এই সমস্ত পোস্টে আপনাদেরকে রিক্রুট করা হচ্ছে। টোটাল 158টি ভ্যাকেন্সি রয়েছে, ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা আছে। ডিসক্রিপশনে পিডিএফটির লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা ডাউনলোড করে ভালো করে দেখে নেবেন। এখানে আপনাদের লেভেল 1, 2 এবং 4 অনুযায়ী স্যালারি দেওয়া হবে। 18 থেকে 25 বছরের মধ্যে বয়স হতে হবে। এসসি এসটি এসসি ওবিসি ক্যান্ডিডেটরা এখানে নিয়ম অনুযায়ী ছাড় পেয়ে যাবেন। এখানে লেভেল 1 অনুযায়ী আপনাদের 18,000 টাকা থেকে 56,900 টাকা পর্যন্ত স্যালারি দেওয়া হবে। লেভেল 2 অনুযায়ী 19,900 টাকা থেকে 63,200 টাকা। লেভেল 4 অনুযায়ী 25,500 টাকা থেকে 81,100 টাকা পর্যন্ত স্যালারি দেওয়া হবে। সাফাইওয়ালি এবং ওয়ার্ড সহায়িকা কেবলমাত্র ফিমেল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবেন। বাকি পোস্টের ক্ষেত্রে মেল ফিমেল ওয়াই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো এখানে কোয়ালিফিকেশান বলে রাখি, বারবার পোস্টের ক্ষেত্রে এখানে আপনাদের মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং রিলেভেন্ট ডেটে যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে অগ্রাধিকার দেওয়া হবে। ফ্রেশার্সরা এখানে আবেদন করতে পারবেন। পরবর্তী ভ্যাকেন্সি হচ্ছে চৌকিদার, এখানে আপনাদের মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং যদি এক্সপিরিয়েন্স থাকে 1 বছরের তাহলে অগ্রাধিকার দেওয়া হবে। পরবর্তী ভ্যাকেন্সি হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক, এখানে আপনাদের 12 ক্লাস পাস করে থাকতে হবে এবং ইংলিশ টাইপিংয়ে 35টি শব্দ তোলার গতি থাকতে হবে পার মিনিটে কম্পিউটারে, অথবা 35টি শব্দ তোলার গতি থাকতে হবে হিন্দি টাইপিংয়ে কম্পিউটারে। পরবর্তী ভ্যাকেন্সি হচ্ছে সাফাইওয়ালি, এখানে আপনাদের মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং 1 বছর এক্সপিরিয়েন্স থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। পরবর্তী ভ্যাকেন্সি হচ্ছে হেলথ ইন্সপেক্টর, এখানে মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং স্যানিটারি ইন্সপেক্টর কোর্স সার্টিফিকেট কোর্স আপনাদের করে থাকতে হবে, যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে অগ্রাধিকার দেওয়া হবে। পরবর্তী ভ্যাকেন্সি হচ্ছে কুকের, এখানে মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং ইন্ডিয়ান কুকিং সম্পর্কে আপনাদের নলেজ লাগবে। পরবর্তী ভ্যাকেন্সি হচ্ছে ট্রেডসম্যান মেট, এখানে আপনাদের মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে অগ্রাধিকার দেওয়া হবে। পরবর্তী ভ্যাকেন্সি হচ্ছে ওয়ার্ড সহায়িকা, এখানে আপনাদের মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে অগ্রাধিকার দেওয়া হবে। ওয়াশারম্যান পরবর্তী ভ্যাকেন্সি, এখানে আপনাদের মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং ওয়াশ মিলিটারি এবং সিভিলিয়ান ক্লোথস আপনাদেরকে ওয়াশ করতে হবে এখানে। তো এখানে আপনাদের রিটেন এক্সামিনেশন হবে, তারপর স্কিল বা টেট টেস্টের মাধ্যমে আপনাদেরকে সিলেকশন করা হবে। আবেদন করতে হবে আপনাদের অফলাইনের মাধ্যমে এবং 45 দিনের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে। তো এখানে আপনাদের বলা হয়েছে 100 টাকা আপনাদের পোস্টাল অর্ডারের মাধ্যমে ফিস পে করতে হবে। কমান্ড্যান্ট কমান্ড হসপিটাল এসি আলিপুর কলকাতা, এই ফেভারে আপনাদেরকে পে করতে হবে নিজেদের অ্যাপ্লিকেশন ফি 100 টাকা। এই সমস্ত ডকুমেন্ট আপনাদেরকে অ্যাটাচ করতে হবে, বার্থ সার্টিফিকেট, ডোমেস্টিক বা ডোমিসাইল সার্টিফিকেট, ন্যাশনালিটি সার্টিফিকেট, পাসপোর্ট যদি থাকে পাসপোর্ট, পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এবং অল এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট। এবং আপনারা এনভেলপে ভরে তার উপরে লিখে দিতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট, যে পোস্টের জন্য আবেদন করছেন সেই পোস্টের নাম আপনাদেরকে লিখে দিতে হবে। এখানে যে ঠিকানায় পাঠাতে হবে তা হচ্ছে দ্য কমান্ড্যান্ট কমান্ড হসপিটাল ইসি আলিপুর কলকাতা, এই ঠিকানায় আপনাদের নিজেদের অ্যাপ্লিকেশন ফর্মটি আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে স্পিড পোস্ট বা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে। এবং অ্যাপ্লিকেশন ফর্মটি আপনাদেরকে দেখিয়ে দিই, এই হচ্ছে আপনাদের এক্সামিনেশন পেপার, এখানে দেওয়া হয়েছে পেপার 1, পেপার 2, পেপার 3, পেপার 4, 4টি পেপার দেওয়া হয়েছে। ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ভালো করে পড়ে নেবেন এবং তারপরেই আবেদন করবেন। তো এই হচ্ছে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম, এই ফর্মটির পরে ফোর সাইজে বের করে নেবেন এবং ভালোভাবে ফিল আপ করে সমস্ত ডকুমেন্ট অ্যাটাচ করে আপনারা নির্দিষ্ট দিনের আগে সে ঠিকানে পাঠিয়ে দিতে পারেন। তো বন্ধুরা ভিডিওটি এখানে পর্যন্ত, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।